প্রথম প্রশ্ন ভাইয়ের যে কুড়িয়ে পাওয়া জিনিস, এর উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। সাহাবী জিজ্ঞেস করলেন, কুড়িয়ে পাওয়া জিনিসকে লোকতা বলা হয়, লোকতা সম্পর্কে পাওয়া গেলে কি করবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রেফা সানাতান, এক বছর ঘোষণা করো, তারপরে কি করব, তারপরে তোমার ইচ্ছে, তারপরে তোমার ইচ্ছে। ফাসানো কাবিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন এর বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে যে আপনি যখন কোনো কিছু কুড়িয়ে পাবেন, যে এলাকায় পেলেন সেই এলাকায় যেইভাবে সম্ভব ঘোষণা করবেন, মৌখিক ঘোষণা সম্ভব হলে সেটাই করবেন, না হলে লিখিত, আজকাল বিজ্ঞপ্তি লাগিয়ে দিলেন, একটা কাগজ লিখে পোস্টার বা কিছু এরকম বিভিন্ন জায়গায় লাগিয়ে দিলেন যে এলাকাগুলিতে হয়তো সন্ধান পেতে পারে লোকেরা বা লোকজন বেশি যাতায়াত করে ওই রকম জায়গায়, যেমন এখানে বিভিন্ন হোটেলে যেখানে লোকের আসে, অথবা সিটি সেন্টার যেটা, যেখানে লোকজনের যাতায়াত বেশি, অথবা যেখানে বিশেষ করে যেখানে আপনি পেয়েছেন জিনিসটা, ওই এলাকা আপনি ঘোষণা করবেন লিখিতভাবে হোক আর মৌখিক হোক, এক বছর পর্যন্ত ঘোষণা করবেন, জিনিসটা সুরক্ষিত রাখবেন, যদি সেটা পচে সরে যাওয়ার জিনিস না হয়, পচে সরে যাওয়ার জিনিস হয় তাহলে সেটা খেয়ে নেবেন, ব্যবহার করে নেবেন, তারপরে যদি আসে তাহলে তার মূল্য দিয়ে দিবেন, আর যদি সেটা পচে সরে যাওয়া নষ্ট হওয়ার জিনিস না হয় তাহলে সেটা সুরক্ষিত রাখবেন, ব্যবহার করবেন না। ঘড়ি পেলেন ব্যবহার করবেন, মোবাইল পেলেন ব্যবহার করবেন, জায়েজ নয়, এক বছর ব্যবহার করা যাবে না, সেটা রাখবেন, এক বছর পরে যদি না আসে, এক বছর পরে আপনি সেটা দান খেরাত করে দিতে পারেন, সেটা আপনার প্রয়োজন আপনি নিজে ব্যবহার করতে পারেন। যদি একশ্রেণ ওলামারা বলেছে ওটা দান করে দিবেন, কিন্তু দান করে দিতে আপনি নিজে ব্যবহার করা যাবে না এমন বিষয় না, প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে, জি কোনো অসুবিধা নেই।